এটা হচ্ছে নোকিয়া 216। সো আজকে আমরা এই মোবাইলের ছোট্ট একটি আনবক্সিং ও রিভিউ করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এই মোবাইলের কী অবস্থা, তা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মোবাইলটি কিন্তু আমি দীর্ঘ অনেক মাস ধরে ব্যবহার করছি, আর এখন যে আনবক্সিংটি করব সেটা কিন্তু একটা ফেক আনবক্সিং, মানে আমি আগে অনেক আগেই আনবক্সিং করে ফেলেছি। বক্সের চারপাশে কিন্তু নোকিয়া 216 এবং পিছনে ডুয়েল সিম এটাও লেখা আছে, আর বক্সের আশেপাশে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনগুলো আমি একটু পরে বলছি, এখন আনবক্সিং করছি, দেখি যে ভিতরে কী কী আছে। আপনারা বক্সটি খোলার সাথে সাথে উপরে পেয়ে যাবেন মোবাইলটি। মোবাইলটি চাপিয়ে নিচ্ছি, এরপরে দেখি যে নিচে কী কী পাবেন। নিচে পেয়ে যাবেন একটি চার্জার, তারপরে পেয়ে যাবেন একটি ম্যানুয়াল বুক, আরেকটি হচ্ছে ওয়ারেন্টি কার্ড। ম্যানুয়াল বুকটা আমি আপনাদেরকে একটু খুলিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু ম্যানুয়াল বুকটা সম্পূর্ণ বাংলা এবং ইংলিশ দোনো ভাষাতে লেখা আছে, অর্থাৎ আপনারা চাইলে কিছু পড়লে পড়তেও পারেন, আপনাদের হয়তো বা কিছু সুবিধা হয়ে যেতে পারে। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। ওয়ারেন্টি কার্ড কিন্তু বেশ সিম্পল ছিল। তারপর যে চার্জারটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যা বলবো, চার্জারের তার কিন্তু অনেক মজবুত, অর্থাৎ বিল্ড কোয়ালিটি ফার্স্ট ক্লাস এখানে। তারপর মোবাইলে চলে যাচ্ছি, এখানে ব্যবহার করা হয়েছে 2.4 ইঞ্চির একটি ডিসপ্লে। ডিসপ্লের কোয়ালিটি মোটামুটি বেশ ভালো ছিল। আর নোকিয়া 216 এই মোবাইলটির মধ্যে আমার সবচেয়ে ভালো যেই জিনিসটি লেগেছে সেটা হচ্ছে সামনে এবং পেছনে দোনো পাশে ক্যামেরা আছে। এসব ফিউচার ফোনগুলির মধ্যে আপনারা যদি দেখেন যে সেলফি ক্যামেরা আছে, সেটা কিন্তু বেশ মজাদার। আর সামনে এবং পেছনে দোনো পাশে নোকিয়ার ব্র্যান্ডিং লোগোটি আছে। তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু বেশ অনেকগুলি অপশন রয়েছে আপনার ব্যবহার করার জন্য। এখন আমরা একটু ক্যামেরাতে ঢুকলাম। এখানে ক্যামেরা ব্যবহার করা হয়েছে 0.3 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, কারণ এইসব 12 নম্বরের ক্যামেরা কিন্তু মানুষ অত দেখে না। আর এখানে কিন্তু গেমস খেলার অনেক অপশন রয়েছে। এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের নতুন নতুন গেমস আপনারা নামিয়েও খেলতে পারবেন আপনার ইচ্ছা মতন। এখানে মোটামুটি সব ধরনের অপশন রয়েছে। আর এখানে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 800 mAh-এর। আর এখানে 800 mAh-এর ব্যাটারি ব্যবহার করার পর আপনারা যদি মনে করেন যে ব্যাটারির পারফরমেন্স অনেক কম হবে, কিন্তু আমি কিন্তু বলবো যে এখানে কিন্তু ব্যাটারি পারফরমেন্স অনেক বেশি ভালো। কারণ এইসব মোবাইল, অর্থাৎ যে বাটনওয়ালা মোবাইলের মধ্যে নোকিয়া কিন্তু বেস্ট, এর চেয়ে ভালো আমি মনে করি না যে অন্য অন্য কোনো বাটনওয়ালা মোবাইল হতে পারে। আর হলেও যেমন আরও অনেক কিছু ব্র্যান্ড আছে যাদের মোবাইলগুলি অনেক ভালো, যেমন মোটোরোলা, এইসব মোটোরোলা মোবাইলগুলি বর্তমানে বাংলাদেশে পাওয়া যায় না, এই কারণে বর্তমানে এইসবই বেস্ট আমি মনে করি। সো এখানে কিন্তু বেশ অনেক অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সব কিছু কন্ট্রোল করতে পারবেন। আমার এখানে সবচেয়ে বেশি মজা লেগেছে সেটা হচ্ছে এই সামনে ফ্ল্যাশ রয়েছে, আবার সেলফি ক্যামেরা রয়েছে, বেশ মজাদার। আবার ভিডিও করার অপশন আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন, আবার জুম করার অপশন রয়েছে এর মধ্যে, এগুলি কিন্তু বেশ মজাদার। এই মোবাইল দিয়ে তোলা ছবিগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা যে সব ছবিগুলি দেখছেন সেগুলি সম্পূর্ণ এই মোবাইল দিয়ে তোলা হয়েছে, আর এখানে কোনো প্রকার এডিটিং করা হয় নাই, তা আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। এখন আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্ল্যাশ লাইট অন করে পেছনে ক্যামেরা দিয়ে তোলা ছবি। আরেকটি কথা বলতে তো ভুলে গিয়েছিলাম যে এখানে কিন্তু আপনারা জাভা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, অর্থাৎ জাভা অ্যাপ্লিকেশনের মধ্যে বেশ অনেকগুলো অ্যাপস আছে, সেখান থেকে আপনারা অ্যাপসগুলি ডাউনলোড করে খুব সুন্দর সুন্দর কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। বাটনওয়ালা মোবাইল সম্পর্কে অত বেশি কিছু বলা যায় না, কারণ বাটনওয়ালা মোবাইলের মধ্যে অত বেশি ফিচার থাকেও না। সো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদেরকে আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, আ লাইক উড বি অ্যাপ্রিশিয়েটেড, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।